নমস্কার বন্ধুরা, বাঙালির খাই খাই চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে একটা নতুন ধরনের রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হলাম, গুগলি রান্না। এই 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 রেসিপিটা আপনাদের কাছে আজকে শেয়ার করব। কিভাবে তাহলে বানাতে হয় চটজলদি দেখে নিয়ে আপনারা লাঞ্চের টিফিনে করে নিতে পারবেন। তাহলে দেখে নিতে হবে যে কিভাবে এই রান্নাটা করতে হয়। তাহলে চলুন না বেশি কথা বাড়িয়ে আজকের রান্নার রেসিপিটা তাহলে শেয়ার করি। আলু কেটে নিতে হবে, পেঁয়াজ, আদা বাটা, রসুন বাটা, আর লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর হচ্ছে টমেটো কুচি, এগুলো নিতে হবে, এগুলো লাগবে। তারপর প্রথমে গুগলিটাকে সেদ্ধ করে নিতে হবে নুন হলুদ দিয়ে। তারপরে সেদ্ধ হয়ে গেলে কড়ায় তেল দিলে, কড়ায় তেলটা গরম হয়ে গেলে দিতে হবে আলুটা ভালো করে নিয়ে আলুগুলো দেওয়া হয়ে গেলে, ভালো করে নাড়া হয়ে গেলে তারপরে দিতে হবে নুন আর হলুদ। নুনগুলো দিয়ে ভালো করে নাড়াতে হবে, নাড়তে নাড়তে একটা লাল রঙের কালো চলে আসবে, তখনই হয়ে যাবে আলুটা ভাজা। তারপরে দিতে হবে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা ভালো দেওয়া হয়ে গেলে ভালো করে নাড়তে হবে, নাড়া হয়ে গেলে তারপরে দিতে হবে রসুন বাটা। রসুনটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে টমেটো কুচি। টমেটো কুচিটা ভালো করে নাড়তে হবে, এই সময় নুনটা একদমই দেবে না, তাহলে টমেটোগুলো গলে যাবে। তাই জন্য গুগলিকে সেদ্ধ করার সময় সেই গুগলিটা দিয়ে দিতে হবে। গুগলি সেদ্ধটা দেওয়ার পর রাখতে হবে মশলার পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিতে হবে, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে সেদ্ধ করে নিলেই হয়ে যাবে গুগলির রেসিপি। এইটা আপনারা দেখলেন কিভাবে বানাতে হয়, তাহলে করে আপনারা লাঞ্চ টাইমে করে ভাত দিয়ে খেতে পারেন এবং রাতের ডিনার হিসাবেও এটাকে রাখতে পারেন। খুবই সুস্বাদু এবং খেতেও অনেক ভালো। আপনারা তাহলে বাড়িতে চটজলদি বানিয়ে নেবে। আপনারা এরকম আরও টেস্টি টেস্টি রান্না পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ধন্যবাদ বন্ধুরা, একটি রান্নার ভিডিও নিয়ে।